হ্যালো বন্ধুরা, দেখো আজ অন করে দিয়েছি। আর এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি ডাল আর পেঁপে দিয়ে বানাবো একটা রেসিপি। ধরো পেঁপে দিয়েই ডাল। আজটা অন করা আছে, তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে ভালোইভাবে ওটা গরম হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর আমি এখানে পেঁপেটা ভেজে নেব। এখানে পেঁপে নিয়েছি, পেঁপেটা ভালো করে তেলের সাথে দিয়ে ভেজে নেব। পেঁপেটা জমিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি নুন দিয়ে দেব আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নেড়ে এখানে ডাল ধুয়ে রেখেছি, ডালটা দেব। অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এই গরমে পেঁপে দিয়ে ডাল খুব ভালো লাগবে খেতে। দেখো পেঁপেটা খুব সুন্দর হালি মরে গেছে, খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। তাহলে একটু বেঁপে বেঁপে গন্ধটা কেটে যাবে। এবার আমি ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিই। দেখো বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতো সিটি মেরে নেব। জল দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি সিটি মেরে নেব। 3টে সিটি মেরে নিলে ডাল কমপ্লিট হয়ে যাবে রান্না। দেখো গ্যাসটা খুব বাড়ায়নি আর খুব কমায়নি। এইভাবে আমি ডালটা রান্না করে নেব। সিটি দুটো পড়ে গেলেই ডালটা হয়ে যাবে দু। দেখো পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে। আমি কুকারটা খুললাম। দেখো ভাত দিয়ে খাওয়ার জন্য পেঁপে দিয়ে ডাল এই গরমে পেট ঠান্ডা রাখবে। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।